DJI OSMO Action 4 Adventure Combo Box এটা আনবক্সিং আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক যে দোকানে এটা আসলে যখন আনবক্সিং করেছে তো সেই বিষয়টা কি রকম ছিল বা কি কি ছিল একটা সিঙ্গেল বক্সের ভিতরে দুইটা বক্স থাকে এবং একটা 1.5 মিটার মানে প্রায় 5 ফিটের কাছাকাছি একটা এক্সটেনশন রড যেটা সেলফি এক্সটেনশন রড আর দুইটা বক্সের ভিতরে একটাই থাকে হচ্ছে ক্যামেরা এবং ক্যামেরা প্রোটেকটিভ কেস থাকে আর দুইটা স্ক্রু থাকে এটা হচ্ছে ক্যামেরাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুলতেছে এটা হচ্ছে ক্যামেরা আর ক্যামেরাটা ছোট সুন্দর এবং খুবই বেশ চমৎকার হাতে নেওয়ার পরে মনে হবে যে না এটা বেশ প্রিমিয়াম একটা কোয়ালিটি আছে আর এটা হচ্ছে ক্যামেরার কেসটা এই কেসের ভিতরে প্রোটেকটিভ কেস তো এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা ছাড়াও ইউজ করতে পারবেন আর এই প্রোটেকটিভ কেসের এই ভিতরেই দুটা স্ক্রু থাকে এই থাকে ওই বক্সটায় আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজের বক্স এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি পিডি কেবল মানে পাওয়ার ডেলিভারি বা চার্জার কেবল ওইটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট দুইটা ম্যাগনেটিক মাউন্ট থাকে আমরা জানি আর একটা হচ্ছে মাল্টি ফাংশনাল ব্যাটারি কেস এইটা হচ্ছে সেই মাল্টি ফাংশনাল ব্যাটারি কেস সেটা এইটাতে কিন্তু তিনটা ব্যাটারি থাকে তিনটা ব্যাটারি একবারে চার্জ হয় এটা একটা ভালো ব্যাপার আর প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 1770 mAh করে ক্যামেরাটা অপারেট করার জন্য ব্যাটারি তো লাগবে সাথে হচ্ছে ভালো মানের একটা হচ্ছে এসডি কার্ড মাইক্রো এসডি কার্ড কিনতে হবে সেটা আলাদা খরচ এবং আলাদা দাম দিয়ে কিনতে হবে আপনাকে এই টোটাল প্যাকেজে আপনি যা যা পাবেন এই কম্বো প্যাকেজের ভিতরে অ্যাডভেঞ্চার কম্বো ক্যামেরার বডিটা পাবেন একটা হচ্ছে 1.5 মিটার সেলফি এক্সটেনশন রড পাবেন দুইটা লকিং স্ক্রু প্রোটেক্টিং ফ্রেম লেন্স হুড টাইপ সি পিডি কেবল তিনটা ব্যাটারি তারপর কার্ভ অ্যাডহেসিভ টেপ কুইক রিলিজ মাউন্ট ডকুমেন্টস কিছু পাবেন ম্যানুয়াল কিছু পাবেন এগুলো মোটামুটি পাবেন ক্যামেরাটা অ্যাকশন ক্যামেরাটা চালু করার পূর্বে অবশ্যই সেটার ভিতরে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ব্যাটারি সেকেন্ড হচ্ছে মাইক্রো এসডি কার্ড তো মাইক্রো এসডি কার্ডটা হচ্ছে যে আপনি যে ভিডিও বা ছবি তুলবেন বা ই করবেন সেটা রেকর্ড করার জন্য স্টোরেজ হিসাবে আর এখানে কিছু ফাংশনস থাকে শুরুতেই কিছু অপারেশনাল সেটিংস থাকে আর DJI মিমো নামে একটা হচ্ছে অ্যাপস আছে অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইলে এটা একটু বড় এটা আপনি চাইলে আগে থেকেও আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন ওই অ্যাপসটার সাথে ফোনের কানেকশন বা কানেকশন করার পরে কিছু ফার্মওয়্যার আপডেটেশন আমরা পাই তো এরপর আপনি ফোনটা ইউজ করতে পারবেন তো দোকানেই মোটামুটি ক্যামেরাটা ইউজ করা হচ্ছে টেস্টিং হিসেবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই ছিল মোটামুটি দোকানে অ্যাডভেঞ্চার কম্বো DJI অসমো অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বোর একটা সফট আনবক্সিং এটা নিয়ে আরও অনেক বিস্তারিত ভিডিও আসছে দেখতে থাকুন এই চ্যানেল মেবি হেল্প থ্যাংকস ফর ওয়াচিং